আচ্ছা, প্রথমে আমি যুক্ত করি তাহলে সাইয়েদ মোহাম্মদ, আপনাকে যুক্ত করা হয়েছে। সাইয়েদ মোহাম্মদ আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। না, আমি আপনার রেগুলার ভিডিও দেখি, তো সেখান থেকে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলেন। শুধু প্রশ্নটা ভিডিও হচ্ছে দেখেন, আমার কোনো লেখা কি পড়েছেন? না, আপনাকে ফলো করি, সব জায়গায় আমি ফলো করি মোটামুটি, ফেসবুকে, ইউটিউবে, বা আমি তারপর জিজ্ঞেস ফেসবুক করেছি, আমি ভাই জিজ্ঞেস করেছি যে শুধু কি ভিডিও দেখেন নাকি লেখাগুলো যে আছে সেগুলো পড়েন? না, সেগুলো করি কম বেশি, সপ্তাহের পরে হয়ে ওঠে না আর কি, তো আচ্ছা, পার্সোনালি লেখাগুলা ভালো লাগে। লেখাগুলা বা কথাবার্তা যেগুলো আমি বলি সেগুলো কি আপনি যাচাই করে দেখেছেন? না, কথা ঠিক আছে, মানে যুক্তিসম্মত আর কি, ভালো লাগে সেই জন্য আর কি। না না, আমি জিজ্ঞেস করছি যে আমি যে মনে করেন যে রেফারেন্স গুলা দিই সেগুলো কি আপনি যাচাই করে দেখেছেন? কোন মানে মনে করেন কোরআনের আয়াত বা হাদিস এগুলা কি যাচাই করে দেখেছেন যে এগুলো আসলে আছে নাকি? যাচাই করে বলতে আসলে আমার মানে অত হাদিসের বই তো আর না, একটা দুটো আছে আর কি, তো আমি একটা দুটো দেখছি আর কি। ঠিক না না, আছে, এখন তো ভাই মানে 2023 সাল, হ্যাঁ এখন তো আপনার যে বাসায় গাঠি বস্তা নিয়ে বই নিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। এখন ইন্টারনেটে চাপ মারলে, একটা সুইচ চাপ মারলে অনেক কিছু বের হয়ে আসে, তাই না? এই হাদিসের বইগুলো তো এখন পিডিএফ আছে, অনলাইনে আছে, ডাউনলোড লিঙ্ক আছে, সেগুলো ডাউনলোড করে আপনি পৃষ্ঠা নাম্বার চেক করে, হাদিস নাম্বার চেক করে সেগুলা সরাসরি ফটাফট চেক করে ফেলতে পারেন, দেখে ফেলতে পারেন সেটা আসলে আছে নাকি। এখন তো ভাই আপনার বাসায় যে বইটা থাকতেই হবে এমন তো কোনো কথা নেই জি ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, পার্সোনালি প্রশ্ন করা যাবে কি? ভাই। পার্সোনাল প্রশ্নের তো উত্তর দেই না, আপনি যদি এই, আমার এই আগে কি প্রশ্ন পার্সোনাল নাকি, মানে তো আচ্ছা হ্যাঁ করেন, ঠিক আছে করেন। প্রশ্নটা হচ্ছে, মানে আপনি তো মূলত আর কি কোনো ধর্মের প্রাধান্য দেন না আর কি, মানে যেহেতু না, আপনার কোনো ধর্মকে প্রাধান্য দেই না সেই কথাটা তো ঠিক না। আমি কোনো ধর্মকে প্রাধান্য দেই না এটা আপনাকে কে বলো? আমি কি কখনো বলেছি যে আমি কোনো ধর্মকে প্রাধান্য দেই না? আমি তো প্রাধান্য ওইভাবে দিই, আমি তো মানে আপনার প্রাধান্য দিই। আপনার যে ইউটিউবের যে স্ট্যাটাসটা, তো সেখানে আর কি লেখা আছে যে পৃথিবীতে যে ধর্মগুলো সবগুলাই মনুষ্য সৃষ্টি আর কি, তো সেই জন্য আর কি হ্যাঁ বললাম। অবশ্যই অবশ্যই, পৃথিবীর সবগুলো ধর্মই মনুষ্য সৃষ্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে তো এইটা না যে আমি কোনো ধর্মকে প্রাধান্য দেই না, এটা তো এইখান থেকে এই ডিসিশনে তো ভাই আসা যায় না। যে মনে করেন কেউ যদি মনে করে যে পৃথিবীর সমস্ত ধর্মগুলাই হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের তৈরি, তা থেকে হ্যাঁ তো হ্যাঁ, সৈয়দ মানুষই তো মোহাম্মদ ভাই আপনি আমার কথাটা শুনে নেন, কথাটা শুনে কথাটা বোঝেন, অনেক তারপরে কথা কথা। বলেন। যদি ওকে মানে ওকে, আপনি যদি মুখস্থ ডায়লগ ঝাড়তে এসে থাকেন তাহলে এটা আপনার জায়গা না ভাই। হ্যাঁ আপনি আমার না কথাটা শুনবেন, শুনে সেই বলো অনুসারে আমার সাথে আলোচনা করেন, ঠিক আছে? কি বলে। একজন মানুষ ধরেন মনে করে যে পৃথিবীর সমস্ত ধর্মই হচ্ছে মিথ্যা, তার মানে তো এখান থেকে তো এই সিদ্ধান্তে আসতে পারেন না আপনি যে তার মানে হচ্ছে তার কাছে কোনো ধর্মের প্রাধান্য নাই, এটা তো না। সে হয়তো কোনো ধর্মকে প্রাধান্য গুরুত্বপূর্ণ মনে করে, আবার কোনো ধর্মকে অগুরুত্বপূর্ণ মনে করে। যেমন ধরেন পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের মধ্যে একটা ধর্ম আছে, মাত্র 5 জন মানুষ পালন করে। হ্যাঁ মাত্র 5 জন মানুষ ওই ধর্মটা পালন করে মনে করেন, হ্যাঁ তার কাছে তো সেই ধর্মটা কোনো গুরুত্ব নেই। 5 জন মানুষ পালন করে কি না কি করে ওগুলো নিয়ে এত কথা বলার কি আছে? ওগুলো নিয়ে এত বেশি মাথা সে ঘামাবে না। কিন্তু যেই ধর্মটা বেশি অনেক মানুষ পালন করে, 500 কোটি মানুষ পালন করে, সেই ধর্মটাকে সে প্রাধান্য দিবে, এই ধর্মটা তো অনেক বেশি মানুষ পালন করে। হ্যাঁ যেহেতু এটা অনেক মানে বহুল প্রচলিত, বহুল প্রচারিত, এবং মানুষ এই ধর্মের মানুষ অনেক আছে, এই কারণে তার কাছে এই ধর্মটা প্রাধান্য পাইতে পারে, যে এই ধর্মটা বেশি প্রাধান্য পাবে, ওই 5 জনের ধর্মটা কম প্রাধান্য পাবে, এইটা তো হইতেই পারে। একজন মানুষ যদি মনে করে যে পৃথিবীর সমস্ত ধর্মই মিথ্যা, তার মানে তো এখান থেকে এই ডিসিশনে তো আসা যায় না যে তার কাছে কোনো ধর্ম প্রাধান্য পাবে না, এই ডিসিশনে তো ভাই আসা যায় না। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আমার কাছে তো অবশ্যই, আমি যেহেতু একটা মুসলিম পরিবার থেকে বেড়ে উঠেছি, মুসলিম পরিবারে জন্ম জন্ম নিয়েছি, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি বুঝি, এবং পড়ালেখা ভালোই আছে আমার, ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট পড়ালেখা করেছি আমি আমি মনে করি। আপনি হয়তো মনে করবেন যে না, আসিফ মেদিন কিছুই বুঝে না, ইসলাম সম্পর্কে কিছু জানে না, আপনি হয়তো ভাবতে পারেন, কিন্তু আমি মনে করি যে আমি ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট ভালো, খুঁটিনাটি বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। এখন আমার কাছে তো এই ধর্মটাই প্রাধান্য পাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে আমি দেখেছি পৃথিবীতে এখন ইসলামী মৌলবাদীর সংখ্যা সবচেয়ে বেশি। সারা পৃথিবীতে যতগুলো মৌলবাদী জঙ্গি সংগঠন আছে সেগুলোর ভিতরে ইসলামী মৌলবাদী হচ্ছে 97%, আর বাদ বাকি ধর্মের আছে 2-3% আছে, তাও তেমন কিছু না। কিন্তু ইসলাম ধর্মের মানুষের ভিতরে জঙ্গিবাদ বেশি, নারী অবমাননা বেশি, নারীদের অধিকার হরণ বেশি, শরীয় আইন হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একটা জিনিস, যে আইনের মাধ্যমে মানুষের অধিকার হরণ হয়, তা কিন্তু অন্য ধর্মগুলোর ভিতরে আছে, কিন্তু এত নাই, অল্প স্বল্প আছে, অল্প স্বল্প মানুষ কপি করে, তারাও করে, একসময় করছে তারা, আগে অতীতে একসময় করছে, কিন্তু বর্তমান সময়ে ইসলাম ধর্ম হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম ধর্ম। কারণ হচ্ছে ইসলাম ধর্মের যে কোরআন হাদিস, সেই কোরআন হাদিসের ভিতরে এমন এমন জিনিস আছে যেগুলো হচ্ছে খুবই ভয়াবহ, বুঝতে মানে পেরেছেন? জঙ্গিবাদ ছড়ায় আর কি, যা জঙ্গিবাদ ছাড়া, মানে হ্যাঁ এটা আমি মনে করি। আপনি হয়তো মনে করবেন যে না জঙ্গিবাদ ছাড়া না, আপনি হয়তো ইসলামে বিশ্বাস করেন, এই জন্য মনে করবেন যে না আমার ধর্মটা মানে খুবই ভালো ভাই।
দুষ্ট লোকেরা, দুষ্ট লোকেরা আমার কথা শুনে নিন, কথা শুনে নিন। আপনি হয়তো ভাববেন যে দুষ্ট লোকেরা আপনার ধর্মটা নিয়ে মানে চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র, ইহুদি নাসারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এটা হয়তো আপনি মনে করবেন, বা আপনি হয়তো আপনার দিনী ভাইদের দোষ ঢাকার জন্য এই কথাটা বলবেন যে না, ইসলামের কোনো আসলে সমস্যা নেই, দুষ্ট কয়েকটা লোকের জন্য তার পুরো ধর্মটা আমরা দোষ দিতে পারি না, এটা আপনি বলতে পারেন। এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন যে আসলেই ইসলামের সাথে এই জঙ্গিবাদ বা এই যে মানে কাফের হত্যা, তারপর জিহাদ, শরীয়ত, এগুলোর আসলে সম্পর্ক আছে নাকি নাই, সেটা নিয়ে আমরা যৌক্তিক আলোচনা করতে পারি, আমরা দলিল প্রমাণ বইপত্র ঘেটে দেখাতে পারি যেটা আসলে আছে নাকি নাই, সেটা হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু আমার কাছে তো ভাই ইসলাম ধর্মটা প্রাধান্য পায়, কারণ হচ্ছে আমি একটা নিজে মুসলিম ধর্ম থেকে আসছি, ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জানি, অনেক মানে বই পড়ছি আমি ইসলাম ধর্ম সম্পর্কে। যেমন ধরেন চীনের একটা ধর্ম আছে তাও ধর্ম, হুম, এই তাও ধর্ম আমার কাছে তেমন একটা প্রাধান্য পায় না, কারণ এই তাও ধর্মের মানুষই আছে, হয়তো গুইন্না গুইন্না টুইন্না মানে 500 মানুষ পাওয়া যাবে নাকি সারা পৃথিবীতে, তাও ধর্মের মানুষ তাও হিসাব নাই, হ্যাঁ 500 ধর 500 লোক পাওয়া যাবে না, তারা আবার ওই ধর্মটা যে তারা পালন করে ওটা আবার খুব বেশি সিরিয়াসলি পালন করে না, তারা হুদাহুদি মানে তাও ধর্মের লোকেরা হুদাহুদি পালন করে, এমনি এমনি পালন করে, এটা নিয়ে আবার কামনা কামনি করে না কারোর সাথে, তাহলে ওই ধর্ম আমার কাছে তো কোনো প্রাধান্য পায় না ভাই। হ্যাঁ আমার কাছে প্রাধান্য পায় ইসলাম ধর্মটা, আমার কাছে প্রাধান্য পায় কারণ ইসলাম ধর্মের ভিতরে আমি দেখেছি ছোটবেলা থেকে দেখে এসেছি যে এই ধর্মের ভিতরে এই জিনিসগুলো বেশি। হ্যাঁ এবার বলেন, প্রশ্নটা শেষ করেন। জি, আমার আমার দুটা প্রশ্ন, সেটা হচ্ছে তো আপনার আপনার ই অনুযায়ী যে পৃথিবীতে সব ধর্মগুলো মনুষ্য সৃষ্টি, তো জন্মগত ভাবে তো আমরা সবাই মুসলমান তাই না? তো না, জন্মগত ভাবে আমরা কোনো কেউ মুসলমান না, জন্মগত ভাবে আমরা হচ্ছি অজ্ঞেয়বাদী, জন্মগত ভাবে আমরা যখন জন্ম নিয়েছি, একটা শিশু যখন জন্ম নেয় তখন সে কোনো ধর্ম সম্পর্কে জানে না, তাকে যেই পরিবারে, তাকে যেই পরিবারে, আপনি যে বললেন জন্মসূত্রে মুসলমান হয় কেমনে ভাই, একটা বাচ্চাকে যদি আপনি হিন্দু পরিবারে বড় করেন সে কি বড় হয় নামাজ পড়বো? আপনাকে জিজ্ঞেস করেছে, আপনি যে বললেন একজন মানুষ নাকি জন্মসূত্রে মুসলমান হয়, তাহলে একটা বাচ্চা যে বাচ্চাটা হিন্দু পরিবারে জন্ম নিচ্ছে সেই বাচ্চাটা কি বড় হয় নামাজ পড়ে? না না, অবশ্যই না, তাহলে সে যে জন্মসূত্রে মুসলমান এটা আপনি কোন মানে প্রমাণের ভিত্তিতে বললেন? না আমি বলেছি যেটা, সেটা হচ্ছে পিতা মাতা সূত্রে একটা মুসলিম পরিবারের যদি সন্তান ধর্ম গ্রহণ করে তো সে তাকে তো মুসলিমই বলা হবে তাই না? একটা বাচ্চা তো, একটা বাচ্চা তো কোনো ধর্ম নিয়ে জন্ম নেয় না, বাচ্চার পাশে তো একটা সিল ছাপ্পর লাগা থাকে না যে আমি ইসলাম ধর্মের বা আমি হিন্দু ধর্মের, এই রকমের কোনো সিল ছাপ্পর তো থাকে না ভাই। আপনি যে বললেন একটা শিশু জন্মগত ভাবে মুসলমান হয়, এটা আপনি কিসের ভিত্তিতে বলেন, এটা আপনার কে কইছে? বলছি আমার আর আপনার কথা, আমরা আমরা মুসলিম পরিবারের সন্তান, আপনি হাজার আপনি তো এটা তো না না, আমিও তো জন্মসূত্রে মুসলমান না, তো আমি তো জন্মসূত্রে একটা শিশু মাত্র, আমার কোনো ধর্ম ধর্ম ছিল না, তারপরে একটু আমি একটা পরিবারে জন্মেছি, আমার বাপ মাই কয়ে দিছে আমারে যে ভাই বেটা তুই তো মুসলমানের পরিবারে জন্মেছিস তুই মুসলমান, আপনিও তো এইভাবে বলে দিছে আপনার বাপ মায়, আপনি তো একটা শিশু ছিলেন, আপনার তো কোনো ধর্ম ছিল না তাই না? আপনি তো জানতেন না যে আপনি কোন কোন পরিবারে জন্মাইতেছেন, জন্মের সময় কি আপনি জিজ্ঞেস করে বেরিয়েছিলেন, মায়ের কাছে জিজ্ঞেস করে বেরিয়েছিলেন হে মা তুমি কি মুসলমান নাকি হিন্দু, হিন্দু হলে বেরামু না আমি মুসলমান হলে বেরামু তোমার প্যারের থেকে, এটা কি জিজ্ঞেস করে বেরিয়েছিলেন নাকি আপনি এমনি এমনি বেরিয়ে গেছেন? না আপনার কথা ঠিক আছে, তো আমার কথাটা তো শেষ করে না, আমি আপনাকে, আপনি যে বললেন যে প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, এটা কোত্থেকে পাইলেন এই ধরনের তথ্য, এটা তো আমি বুঝলাম না ভাই। একটু আমরা একটু ভুল হচ্ছে, আমি প্রত্যেকটা শিশুর কথা বলি না, বলছি যে আমি আপনি আমরা আমাদের মানে যে ব্যাকগ্রাউন্ড, মুসলমান পরিবারের বাচ্চাদের কথা বলছেন, মুসলমান পরিবারের, হ্যাঁ মানে আমার কথাটা তো শুনবেন আর কি, ধরেন শিশু তো শিশু, তাকে পরে শিক্ষা দেওয়া হয় ধর্মের বিষয়টা তাই না? তো হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসলে ছোটবেলা তো জানতামই না যে আমি কোন পরিবারে জন্মাইছি, আমি তো আমিও জানি জানতাম না, আপনিও জানতেন না, একটা হিন্দু পোলাও জানতো না, একটা খ্রিস্টানের পোলাও জানতো না, কেউ জানতো না, কেউই জানতাম না আমরা কোন পরিবারে জন্মাইতেছি তাই না? বাপ মা আমাদের কয়ে দিছে যে তুই বেটা, আমরা যদি মুসলমান পরিবারে জন্মাই তাহলে আমাদের বইলা দেয় কোরআন সত্য নবী সত্য, আর যদি খ্রিস্টান পরিবারে জন্মাইতাম তাহলে আমারই কইতো তুই বেটা বাইবেল সত্য, যীশু খ্রিস্ট হইতেছে ঈশ্বরের পুত্র, আর যদি আমরা বৌদ্ধ পরিবারে জন্মাইতাম তাহলে আমাদের বাপ মা আমাদের কয়ে দিত বৌদ্ধ ধর্ম সত্য, গৌতম বুদ্ধ হইতেছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাই না নাকি? এখন তাহলে তো এটা নির্ভর করতেছে কোন ধর্মটাকে আমরা সত্য মনে করতেছি, এটা তো নির্ভর করতেছে আমরা কোন পরিবারে জন্মাইছি ঘটনাচক্রে, তার উপরে নাকি? আমার প্রশ্ন যেটা, সেটা কি মানে বলতে পারবেন? ওইটা বলবেন আগে, এই জিনিসটা সলিউশন হয়ে যাক যে কোন শিশু তো আসলে কোনো বিশেষ ধর্মের পরিবার মানে ধর্মের ইয়া হয়ে জন্মায় না, একটা শিশু তো শিশু হয়ে জন্মায়, তারপরে তার পরিবারটা তার উপরে একটা ধর্ম চাপায় দেয় তাই না? আমারও চাপাই দিচ্ছে, আপনারও চাপাই দিচ্ছে, আপনিও তো জানতেন না, আপনি যদি হিন্দু পরিবারে জন্মাতেন আপনারা একই ভাবে কৃষ্ণ আর রাম, রামের কথাবার্তা চাপাই দিত আপনার উপরে, এবং আপনিও বড় হইতেন ওইভাবেই, ছোটবেলা থেকে দেখতেন কৃষ্ণ লীলা নিয়ে বড় হইতেছেন, রাম, রামের কথা শুনে শুনে বড় হইতেছেন, এবং আপনিও ভাবতেন যে হা রামই হইতেছে অনেক বড় দেবতা, কৃষ্ণ হইতেছে অনেক বড় দেবতা, শিব হইতেছে অনেক বড় দেবতা, এগুলো শুনে শুনে তো আপনি বড় হইতেন তাই না? তাহলে তো আমাদের উচিত যে যুক্তি প্রমাণ দিয়ে যখন আমরা প্রাপ্তবয়স্ক হব তখন যুক্তি প্রমাণ দিয়ে আমরা যেই পরিবারে জন্মেছি সেই ধর্মটাকে যাচাই করে দেখা নাকি? জি অবশ্যই দেখা, হ্যাঁ তাহলে আপনি কি ভাই যাচাই করে দেখছেন? যাতে বলতে আর কি আমি হ্যাঁ ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু দেখছি আর কি, হাদিস কোরআন,
না তো না, শুধু ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে দেখলে তো আপনি একটা বায়াসড একটা পজিশনে থাকবেন। বায়াসড মানে হচ্ছে পক্ষপাত থাকবে আপনার ভিতরে, হ্যাঁ অবশ্যই বুঝতে নিরপেক্ষ পারছেন? মানে নিরপেক্ষ তো হবে না সেটা, তাই না? মনে করেন আপনি মুসলমান, আপনি নিয়ে আগে থেকে ঠিক করে রাখছেন, ভাই যেটাই হোক আমার ইসলাম ধর্ম সত্য ভাই। হ্যাঁ, এইটা হইলে তো আর যাচাই হলো না। যাচাই হবে তখন ভাই, যাচাই হবে তখন যখন আপনি একটা নিরপেক্ষ জায়গা থেকে জিনিসটাকে বিচার বিবেচনা করবেন। কিন্তু আপনি যদি আগে থেকে ঠিক করে রাখেন, আমার বাপদাদা যেটা কইছে ওইটাই সত্য, আমার নবী মোহাম্মদই সর্বশ্রেষ্ঠ, আমার কোরআনই শ্রেষ্ঠ কিতাব, আমার ধর্ম ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, এটা যদি আপনি আগে থেকে ঠিক করে রাখেন, তাহলে তো আর আপনি যাচাই করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা প্রাইমারি স্টেপই তো হলো আপনি নিরপেক্ষ হইতে হবে নাকি? জি অবশ্যই তাহলে কি আপনি কি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছেন আদৌ এখন পর্যন্ত? না, মানে জিনিসটা হচ্ছে আমি তো আর ওই কম্পিটিটিভ রিলিজনের ছাত্র না যে আর কি আমার মানে প্রত্যেকটা ধর্ম নিয়ে বা নিজের ধর্ম নিয়ে খুঁটিনাটি সব, তো আমি আর কি মাঝে মধ্যে ওই হঠাৎ একদিন ইউটিউবে আর কি আপনার ভিডিওটা দেখি, তো পরে দেখি যে আপনি অনেক গভীরের কথা বলেন, তো আস্তে আস্তে আপনার ফেসবুক সবগুলো ফলো করি, তো সেই সূত্র থেকে আর কি আপনার সাথে আর কি লাইভে যোগ, তো আমি ওইভাবে আর কি আচ্ছা, খুঁটিনাটি মানে বুঝতে হ্যাঁ পারছি আপনার কথা, বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো আমার কিছু প্রশ্ন থাকতে পারে, তাই না? আপনাকে, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা থাকতে পারে। এই জিনিসটা আমি সবসময় বলি যে আপনারা অন্তত যাচাই করে তো দেখা উচিত প্রত্যেকটা মানুষের, যুক্তি দিয়ে, বিচার বিবেচনা দিয়ে। মানে মনে করেন আপনি এখন যদি হিন্দু ধর্মের একটা গল্প শুনেন যে হনুমানে পাহাড় কান্ধে করে নিয়ে উইরা উইরা শ্রীলঙ্কা গেছিল, এটা শুনলে আপনার অনেক হাসি পাবে, তাই না ভাই? অবশ্যই হাজির হবে। এটা আপনার শুনলে মনে হয়, হ্যাঁ মনে হয়, হা হা কি কুসংস্কার, ধর্ম, ধর্মের ভিতরে কত কুসংস্কার, কত বোকা হিন্দুরা, কত বোকা এই সমস্ত গাঁজাখুরি কথা বিশ্বাস করে, দেখছো দেখছো। কিন্তু আবার আপনার ধর্মেও কিন্তু একই রকমের গাঁজাখুরি কথাবার্তা আছে, এইটা শুনে আবার একটা হিন্দুর পোলা আবার হাসাহাসি করবো, হিন্দুর পোলা কইবো যে দেখছো দেখছো মুসলমান গো নবী নাকি আঙ্গুল দিয়া ছাত্রে দুই ভাগ করে ফেলাইছিল, হা 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 কি মানে ফালতু ধর্ম, কি কুসংস্কার। কিন্তু ওই হিন্দুটা তার নিজের ধর্মের কুসংস্কার, কুসংস্কারটাকে কিন্তু সে কুসংস্কার মনে করবে না। আপনি আপনার ধর্মের যে কুসংস্কার বা আপনার ধর্মের যে হাস্যকর বিশ্বাস, সেগুলোকে আপনি হাস্যকর মনে করবেন না ভাই, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তো আবার হাস্যকর একই সাথে যদি আপনি খ্রিস্টান ধর্ম দেখেন, যীশু খ্রিস্ট নাকি পানির উপরে দিয়ে হাঁটতে পারতো, তাই না? মরা মানুষের নাকি জিন্দা করে ফেলাতে পারতো, অন্ধরে নাকি দেখা চক্ষু দিয়ে দিতে পারতো, এগুলো শুনে আরেকজন মানুষ মানে এক মনে করেন এক বৌদ্ধ লোক এগুলো শুনে হাসাহাসি করবে, বলবে হা হা এগুলো কি আবার সম্ভব নাকি, এগুলো তো মানে গাঁজাখুরি মিথ্যা কথা বানাইছে সমস্ত ফালতু জিনিস। কিন্তু আবার একজন খ্রিস্টান আবার বৌদ্ধ ধর্মের কথাবার্তা শুনে আবার হাসাহাসি করবে, তাই না ভাই? এরকম তো এক ধর্মের মানুষ আরেক ধর্মের সম্পর্কে মানে এরকম হাসাহাসি করে, কিন্তু নিজেরটা নিয়ে আবার তারা আবার ঠিকই টনটনা নাকি? তাহলে আমাদের তো সেই নিরপেক্ষ জায়গাটা তৈরি করা উচিত, যে নিরপেক্ষ জায়গাটাতে গিয়ে আমরা সব ধর্মকে নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই করে দেখব। অবশ্যই এইটার জন্য যে আপনার খুব মানে মস্ত বড় পণ্ডিত হইতে হবে বা জ্ঞানী হইতে হবে সেটাও না, বা আপনার যে কম্পারেটিভ রিলিজন পড়তে হবে সেটাও না। আপনাকে আমি জিজ্ঞেস করি ভাই, আপনি কি কোরআনটা বাংলা অনুবাদ করছেন? হ্যাঁ আমি পড়ছি পুরাটা, পড়ি মানে প্রথম দিকে কিছু পড়ছি পুরাটা পড়া হয়নি, আচ্ছা, আপনি তাহলে বলেন তো ভাই কোরআনে সুরার সংখ্যা কয়টা? কোরআনের সূরা 114টা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেন তো যে কোরআনের 114টা সুরার ভিতরে সবচেয়ে বড় সুরা কোনটা? বড় সুরা হচ্ছে বাকারা, সুরা বাকারা আচ্ছা, খুবই ভালো। সবচেয়ে ছোট সুরা? কাউসার, সুরা কাউসার। আচ্ছা, সুরা কাউসার। আচ্ছা, এবার আপনি আমাকে তাহলে বলেন তো যে এই যে সুরা যে বাকারা, এই বাকারা শব্দটার মানে কি? গুরু ইংলিশে বাকা, বাহ, বাংলা কি তাহলে তো আপনি মোটামুটি একটু একটু পড়ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি একটু একটু পড়ছেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রশ্নটা করেন ভাই, আমি বুঝতে পারলাম যে আপনি অন্তত একটু একটু পড়ছেন, খারাপ না, একেবারে খারাপ না, একটু একটু পড়ালেখা করছেন। ও আরেকটা ভাই? প্রশ্নের উত্তর ভাই, আরেকটা ছোট প্রশ্নের উত্তর দেন ভাই, বলেন তো একটু কোরআন শব্দটার মানে কি? কোরআন এটা 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 বাংলা, হ্যাঁ, এটার বাংলাটা কি, এটার বাংলা অর্থটা? কোরআন এটা বাংলা এটা পারছেন না নাকি? না, এটা আর কি মনে নাই হয়তো আচ্ছা, কোরআন বাংলা হচ্ছে পঠিত, হুম, আবৃত্তি করা, ঠিক আছে। পঠিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলেন আপনার প্রশ্নটা শেষ করেন তাহলে। আপনি আপনি যে এখানে যে একটা বললেন যে সব ধরনের যে মানে আমরা যদি ভিতর থেকে গভীর ভাবে দেখি একটু একটু ত্রুটি পাবো, অনেক ত্রুটি পাবো, তো তো আমার কাছে আপনার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি অনেক ইসলাম বিরোধী আর কি ভিডিও গুলো করেন, তো এমনিতে অনেক হিন্দু ভাইয়ারা কমেন্ট করে, তো এমন কমেন্ট করে তাদের ধর্মীয় কিছু জিনিস লেখে কমেন্ট করে, তো সেখানে দেখে আবার আপনি লাভ দিয়ে চলেন, তো আমার প্রথম দিকে একটা ধারণা ছিল যে আপনি হয়তো বা মানে শুধু ইসলাম বিরোধী, অন্য ধর্ম হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মকে প্রাধান্য দিয়ে ইসলাম বিরোধী ভিডিও বানান, এইটা যে আপনি বললেন আমি তাদের ধর্মের কোন একটা মানে ফালতু জিনিস তারা লিখছে সেটাকে আমি লাভ রিয়েক্ট দিছি, হিন্দু এটা হিন্দু আপনি ধর্মে আমাকে একটু, এটা আপনি আমাকে একটু দেখান তো ভাই, কোথায় আপনি পাইছেন? আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিন্দু ধর্মে না না, নবী আরেকটা মোহাম্মদ, জিনিস না, আরেকটা জিনিস না, এই জিনিসটা আগে আপনি প্রমাণ করেন। আপনি একটা মিথ্যা, সাইদ মোহাম্মদ ভাই, আপনি একটা মিথ্যা কথা বললেন এই তো মাত্র। আচ্ছা হুম, আমি সাইদ মোহাম্মদ ভাই, সাইদ মোহাম্মদ ভাই কথা কাটেন না, কথা কাটেন না, কথা কাটেন না, কথা ঘুরেন না। আপনি বললেন যে কেউ কোনো হিন্দু ধর্মের লোক এসে হিন্দু ধর্মের কিছু কথাবার্তা লেখে, সেখানে আমি লাভ রিয়েক্ট দিই, এই হ্যাঁ জিনিসটা আপনি আমাকে একটু এই মুহূর্তে দেখান যে কোনো একজন ব্যক্তি হিন্দু ধর্মের কোন একটা গাঁজাখুরি কথা লিখছে, সেখানে আমি লাভ রিয়েক্ট দিচ্ছি, এটা আপনি আমাকে একটু দেখান কোন জায়গায় আপনি পাইছেন।
আমার একটা কমেন্ট স্পষ্ট মনে আছে, কমেন্টটাকে বলবেন, কমেন্টটা হচ্ছে হিন্দু না ভাই না, আপনি, খুবই, আমরা স্ক্রিনে দেখবো, কোনো সমস্যা নাই। আপনি কোন লেখাটা বা কোন ভিডিওটা নিচে, এই জিনিসটা আছে ইউটিউব চ্যানেলে আছে নাকি, থাকলে কোন ভিডিওটা নিচে আছে। এই যে চলে গেলেন কেন ভাই, এই কি ভাই চলে গেলেন কেন, দেখছেন মানে মানে কিরকম লাগে মেজাজটা, দেখেন চলে গেল ভাই। আপনি এভাবে চলে গেলেন কেন, আপনি আবারও যুক্ত হন, আবারও যুক্ত হন ভাই, কেন চলে গেলেন? আচ্ছা দেখি তো আবার আসছে নাকি, আচ্ছা হ্যাঁ আসছে। সাইদ মোহাম্মদ ভাই, আপনি আপনি চলে গেলেন কেন ভাই? চলে যান, আমি ওই স্ক্রিনশটের জন্য আর কি বাটনে চাপ দিতে দেয় ক্যান্সেল আর কি লাগছে, আচ্ছা, চলে যান। আপনি আমাকে এই জিনিসটা একটু দেখান যে হিন্দু ধর্মের কোন একজন ব্যক্তি হিন্দু ধর্মের কোন একটা গাঁজাখুরি কথা লিখছে এবং আমি সেখানে লাভ দিছি, সেটা একটু আপনি আমাকে কোন ভিডিওটা নিচে পাইছেন, কোন ভিডিওটা নিচে পাইছেন একটু টাইটেলটা বলেন, আমি বের করতেছি স্ক্রিনে, আমরা শেয়ার দিব, শেয়ার দিয়ে সবাই মিলে দেখবো। আপনি আচ্ছা একটু ঠিক আছে, দেখেন, নামটা বলেন, কিন্তু টাইটেলটা বলেন। আচ্ছা আমি তুমি বলি হালকা ওয়েট করুন, আমি বলছি স্ক্রিনটা শেয়ার দিতে পারেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে তাহলে দেখা দেন আমাদেরকে, তাহলে আরো ভালো হয়। এরকম আপনি একটা কমেন্ট। আবার আবারও বলে দিচ্ছি, আপনি যে জিনিসটা দেখাবেন যে কোনো একজন হিন্দু ধর্মের ব্যক্তি হিন্দু ধর্মের কোনো একটা গাঁজাখুরি কথা লিখছে, সেখানে আমি লাভ দিছি, এইটা দেখাবেন। আমি তোমার ভিডিওটা আমার আসতো না, অনেক দেখছেন, একটা তো মনে আছে, একটা তো অন্তত প্রমাণ তো দেখাতে হবে আমার। এখানে তো ভাই আমরা প্রমাণ সহ কথাবার্তা বলি, প্রত্যেকটা কথা আপনি আমার লাইভে প্রত্যেকটা শব্দ আমরা বলি দলিল প্রমাণ সামনে রেখে। মুখে মুখে যদি আমি বলি তাহলে তো ভাই আমি আপনার নামে কত বানায় বানায় কথা বলতে পারি, মানে প্রমাণ দিব না কিন্তু কথা বলে যাবো। হুম, এই সমস্ত কাজ তো আমি আমার লাইভে অ্যালাউ করি না, নিজেও করি না, অন্য কাউকে করতে দেই না। আপনি যখনই কোনো একটা কথা বলবেন তখনই সেটার সপক্ষে দলিল পেশ করতে হবে আপনার। আপনি অনেকগুলো যেহেতু দেখেছেন, একটা তো এখন বাইর করে দেখাতেই পারবেন। আপনি একটু দয়া করে ইউটিউব চ্যানেলটাতে যান, আমার ইউটিউব চ্যানেলটাতে। ও আচ্ছা, আপনি আমার ইউটিউব চ্যানেল মানে বলতে মানে আপনি কি আমার ইউটিউব চ্যানেল যে আমার নামে যে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে সেটা জানেন? সাইদ মোহাম্মদ ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আশিক সাইদ মহলের যে, মোহাম্মদ ভাই, আমার নামে কিন্তু ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোর ভিতরে সবগুলা কিন্তু আমার না। হ্যাঁ, আমি কিন্তু চালাই মাত্র একটা চ্যানেল। হ্যাঁ, বাদ বাকি আমার নামে যে যত চ্যানেল আছে সব কিন্তু আমার নামে অন্য লোকেরা চালায়। সত্যের সন্ধানে তা সত্যের সন্ধানে তো ভাই আমার চ্যানেল না, ও তাহলে নাকে দড়ি, নাকে দড়ি বাঁধাই নাকে করতে ধরি বাধা, গেলে এটা আমার চ্যানেল না। ও তাহলে আর কি ওই ধরনের ভিডিও দেখলাম তো নিজে তাহলে দেখে। এই চ্যানেলগুলো আপনি যে মানে এই সিদ্ধান্তে পৌঁছায় গেলেন, মানে না যাই নাই যে এই সিদ্ধান্তে পৌঁছায় গেলেন যে এই চ্যানেলগুলো আমার, আমাকে কি ভাই আপনি আগে জিজ্ঞেস করছিলেন আইসা? না না আপনাকে জিজ্ঞেস করে তাহলে আমার ভিডিও তো যে কেউ ইউটিউবে শেয়ার দিতে পারে। এখন আপনি কিভাবে কেমনে বুঝলেন, আপনার কাছে কি ভাই ওহি আসছিল যে ওহিতে আল্লাহ পাক বলে দিচ্ছে যে এই চ্যানেলটা আসিফ মহিউদ্দিনের চ্যানেল, এটা কি আপনি কেমনে জানছেন ভাই? না ভাবছি আর কি আপনার ইউটিউব চ্যানেলের সাথে চ্যানেলে দিয়ে শোনা মানে কি ওই ওইভাবে আর কি ভাবছি। না কিভাবে চ্যানেলের সাথে চ্যানেলের কি আবার কিছু থাকতে পারে না তো ভাই, এক একটা চ্যানেল এক একজন লোকজনে চালায় তাই না, বিভিন্ন লোকজন আছে ফেসবুক ইউটিউবে অনেক লোকজন আছে, এন্ড উই কোন চ্যানেল কে চালায় সেগুলো তো ভাই আমি জানিও না, ইনফ্যাক্ট আমি বলতে পারি না যে এগুলো কারা চালায়। এন্ড উই চ্যানেলের কেউ যদি কোথাও গিয়ে লাইক দেয় সেটা তো ভাই আমি কেমনে কমু ভাই? ভাই আসলে আমার প্রশ্নটা চ্যানেল অবশ্যই থেকে আমার একটা মাত্র ইউটিউবে চ্যানেল আছে, আমার নামে আরো 3-4 8-10টা চ্যানেল আছে ইউটিউবে আমি দেখছি। এখন আমার চ্যানেল দ্বারা যদি এরকম আপনি দেখাতে পারেন তাহলে সেইটা দেখাবেন, অন্য কারো চ্যানেল দ্বারা যদি কেউ লাইক ক্লিক দেয় কি লাভ দিচ্ছে না দিচ্ছে এগুলো ভাই তাদের ব্যাপার, তারা বুঝবো, ওটা তো ভাই আমি বলতে পারি না। তো এটা তাহলে ভাই ওটা মিটে গেছে, তো প্রশ্নটা যেটা ছিল সেটা তো ভাই তাহলে ভাই যেহেতু আপনি সেই জিনিসটা তো আপনার তাহলে আগে ভুল স্বীকার করতে হবে যে এই জিনিস এই ধরনের সিদ্ধান্তে যাওয়া, হ্যাঁ, অযৌক্তিকভাবে না জেনে এইভাবে একটা সিদ্ধান্ত নেয় এটা আপনার উচিত কাজ হয় নাই, এটা তো আপনার আগে বলতে হবে তাই না? তাহলে আপনি একটা অযৌক্তিক কাজ করছেন, অযৌক্তিক ভাবে আমাকে একটা দোষারোপ করছেন এবং আমার সম্পর্কে একটা খারাপ ধারণা পোষণ করছেন। হয়তো আপনি আপনার বন্ধু বান্ধবদের এই খারাপ কথাটা বলছেন যে আসিফ মহিউদ্দিন হিন্দু মানে ধর্মগ্রন্থে পছন্দ করে লাভ দেয়, এটা হয়তো আপনি আপনার 10টা বন্ধুরে বলছেন, যে এই 10টা বন্ধুরে ভাই বলছেন সেই 10টা বন্ধুরে কি আপনি আবার আজকে ফোন করে বলবেন যে আমি ওই দিন যে কথাটা বলছিলাম ভুল বলছিলাম, আসিফ মহিউদ্দিন আসলে এটা করে নাই? দশটা বন্ধুরে তো জীবনে বলি না আমার একটা ফ্রেন্ড আছে ওর সাথে নিয়ে না না, এটা গেলাম কথার কথা, কথার কথা বললাম আর কি, মনে করেন যে 10টা 10টা লোকের বলছিলেন, হ্যাঁ, সেই 10টা লোকের যেই কয়টা লোকেরই বলছেন না কেন বা যেই কয়টা লোকের সাথে আলোচনা করছেন না কেন বা কোথাও কমেন্ট করছেন না কেন, আপনার তো ধারণাটা চেঞ্জ হলো এখন নাকি? ধারণাটা চেঞ্জ হওয়ার পরে তো আপনার উচিত যে যেই আগে যদি কারো বইলা থাকেন, যদি বইলা থাকেন তাহলে তাদেরকে আবার জানায় দেওয়া যে না দেখ আমি কিন্তু আগের দিন একটা ভুল ভাবে একটা ভুল সিদ্ধান্ত গেছিলাম, ওই সিদ্ধান্তটা ভুল ছিল, আমি গিয়া আসিম উদ্দিনের গিয়ে জিজ্ঞেস করছি, এখন আমি বুঝতে পারছি যে সে লাইক দেয় নাই, অন্য কেউ হয়তো লাইক দিয়ে থাকতে পারে কিন্তু সে দেয় না, সেই যে হিন্দু ধর্মের এগুলোর ভিতরে হিন্দু ধর্মের গাঁজাখুরি বা খ্রিস্টান ধর্মের গাঁজাখুরি এগুলোর ভিতরে সে গিয়ে লাইক দেয় না, এটা তো আপনি তাদেরকে গিয়ে বলবেন নাকি? বলবো একদম তো আচ্ছা, করতাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বলেন এবার তারপর আপনি প্রশ্নটা করেন। হ্যাঁ তো প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে আর কি মানে ইসলাম হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধ
তো আপনি আপনি তো আপনার ছেলের নাম রাখছিলেন আপনি রাখছেন সিদ্ধার্থ আর কি, ওই কিছুটা আর কি বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ তার নাম নামও আর কি সিদ্ধার্থ ছিল জন্মগত ভাবে মানে জন্মের পর। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানে সব ধর্মের যদি মনুষ্য সৃষ্ট হয় তো আর কি মানে ধর্মের থেকে বেটার জিনিস আর কি মানে কি মানে কি আমরা আর কি মানে বুঝবো যে আমরা কেন আসলাম কি বা আমাদের ভবিষ্যতে হবে, তো আর কি এই বিষয়টা আচ্ছা আচ্ছা, আছে মানে মনে হয় ভ্রমণটা আমরা আপনার আপনার প্রশ্নের মধ্যে মনে হয় দুইটা ভাগ আছে। এক নম্বর, একটা ভাগ হচ্ছে গিয়ে আমার ছেলের নাম সিদ্ধার্থ আমি রাখছি কেন, এটা আপনার এক নম্বর প্রশ্ন নাকি? না রাখছেন কেন সেটা প্রশ্ন আমি বলছি যে আর কি হয়তো আপনি একটু বৌদ্ধ ধর্ম স্টাডি করছেন আপনার ভালো লাগছে একটু না অনুপ্রাণিত না, বৌদ্ধ হচ্ছেন ধর্মকে আমি পছন্দ করি না, কিন্তু গৌতম বুদ্ধকে ব্যক্তিগতভাবে, গৌতম বুদ্ধকে আমি পছন্দ করি। গৌতম বুদ্ধ একজন দার্শনিক, তার গৌতম জীবনে বুদ্ধ আনন্দ পেয়েছি। একজন, কথাটা শুনে নেন ভাই, সাইদ ভাই কথাটা শুনে নেন, একজন হ্যাঁ দার্শনিক হিসেবে, দার্শনিক হিসেবে গৌতম বুদ্ধকে আমি অনেক গুরুত্বপূর্ণ একজন দার্শনিক মনে করি। সে জীবনে কোনো কোনো যুদ্ধ করে নাই, কারো খুন করে নাই, কারোর সাথে কোনো ইয়া করে নাই, কারো জমি ছিনায় নেয় নাই, কারো জোর করে নাই তার ধর্মটা গ্রহণ করতে, জোর জবরদস্তি করে নাই, কিচ্ছু করে নাই, শুধু চিপায় গিয়ে ধ্যান করছে, আবার চিপা থেকে বাইর হয়ে এসে মানুষে বলছে যে তোমরা জগতের সকল প্রাণী সুখী হোক। হম, সব প্রাণী মানে এমনকি পশু পাখি পর্যন্ত, গাছপালা পশু পাখি, আপনি আমি হিন্দু মুসলমান সব প্রাণী যেন সুখী হয়, এই কথাটা বলছে। এটা হচ্ছে গৌতম বুদ্ধের কথা। উল্টা দিকে ইসলাম ধর্মের কথা কি বলেন তো ভাই? ইসলাম ধর্মে কি বলে, সুরা বাইনা 6 নম্বর আয়াতটা কি আপনি কি বলতে পারবেন? না ওইভাবে আর কি দাও না ভালো লাগছে না ফি নারী জাহান্নামা, কথাটার মানে কি ভাই? কি ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, এই কথাটার মানে কি? না সেটা বলতে পারলাম না ফি নারী জাহান্নামা খালিদিনী ফিহা, সুরা বাইনার যে 6 নম্বর আয়াত, এই 6 নম্বর আয়াতের ভিতরে বলা আছে মুসলমানরা মানে কাফেরদেরকে দেখলে এই কথাটা বলেও, অনেক জায়গাতে বলেও, এই কথাটার মানে হচ্ছে অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাই থেকে খারাপ। অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব, কুত্তা বিলাই থেকে খারাপ, তারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হোক। এই কথাটা কোরআনের ভিতরে আছে, হাদিসেও আছে, এবং অনেক মুসলমান কাফেরদেরকে দেখলে এই কথাটা বলেও, ফি নারী জাহান্নামা খালিদিনী ফিহা, কথাটা না, এই কথাটা ভাই কখনো শুনেন নাই আপনি? না তবে আচ্ছা, আপনি আপনার হুজুরকে গিয়ে জিজ্ঞেস করবেন ফি নারী জাহান্নামা কথাটার মানে কি, ঠিক আছে? তো আচ্ছা, তো আমি আপনাকে যে উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমি অন্য ধর্ম ধর্মগ্রন্থ, ধর্মপ্রবর্তক বা দার্শনিক এদের মধ্যে গৌতম বুদ্ধকে দেখছি, গৌতম বুদ্ধ কারোর কখনো কোনো ক্ষতি করে নাই, শারীরিক ভাবে কাউকে কখনো আঘাত করে নাই। গৌতম বুদ্ধের ভিতরে অনেক দোষ ত্রুটি ছিল, অনেক সমস্যা ছিল, এই কারণে গৌতম বুদ্ধ বইলা গেছে যে আমার কথাও তোমরা অন্ধভাবে মাইনে নিও না, তোমরা যাচাই করে দেখো, যুক্তি দিয়ে যাচাই করে দেখো, এমনকি আমার কথাও বা আমার ধর্মগ্রন্থ, আমার কোনো লেখা বা আমার কোনো কথা, আমার কোনো মানে শিক্ষা, এই শিক্ষাটাকেও তোমরা বিনা বাক্য ব্যয়ে মেনে নিও না, অন্ধভাবে বিশ্বাস করো না, এটাকে তোমরা যাচাই করে দেখো, তারপর যদি দেখো যে জিনিসটা সঠিক তখন গ্রহণ করো। গৌতম বুদ্ধ এই কথাটা বলে গেছে, মানে অন্ধবিশ্বাস করতে নিষেধ করে গেছে, যুক্তি দিয়ে যাচাই করে দেখতে বলে বলে গেছে। এই কারণে গৌতম বুদ্ধ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন ভারত উপমহাদেশে সর্বপ্রথম যুক্তি কথা বলছে। আরো একজন ছিলেন চার্বাক মুনি, তিনিও বলছিলেন, কিন্তু গৌতম বুদ্ধ অত্যন্ত প্রমিনেন্ট, ঠিক আছে, যে যুক্তি দিয়ে যাচাই বাছাই করে দেখতে বলা, এগুলোর ভিতরে গৌতম বুদ্ধ একজন প্রমিনেন্ট ফিগার। এটা হচ্ছে এই কারণে গৌতম বুদ্ধকে আমি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক মনে করি, এবং তার ফিলোসফি অত্যন্ত চমৎকার ফিলোসফি, যদিও পুরনো ফিলোসফি, সেটার অনেক সমস্যা আছে, কিন্তু সেই আমলে এত এত বড় ফিলোসফার অন্য পুরা পৃথিবীতে ছিল না, ঠিক আছে, এবং তিনি অনেক পণ্ডিত মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। এই কারণে আমি গৌতম বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করি ব্যক্তি হিসেবে এবং দার্শনিক হিসেবে, ধর্ম প্রবর্তক হিসেবে না, তার ধর্মটাকে আমি সত্য মনে করি না, তার ধর্মটাকে আমি অন্য ধর্মগুলোর মতোই গাঁজাখুরি মনে করি, কিন্তু গৌতম বুদ্ধ ব্যক্তিগতভাবে আমার খুবই মানে প্রিয় একজন মানুষ, বুঝতে পারছেন? এই কারণে আমি আমার সন্তানের নাম রাখছি, যেহেতু আমার সন্তান কনসিভও করছিল হচ্ছে নেপালে, এই কারণে আমি আমার সন্তানের নাম রাখছি সিদ্ধার্থ, ঠিক আছে। এখন 2 নম্বর প্রশ্নটা ছিল কি ভাই, এবার একটু আরেকটু বলেন তো 2 নম্বর প্রশ্নটা। দুই নম্বর প্রশ্নটা আর কি ওই আপনাকে হালকা একটু বলতে পারেন, একজন ইসলাম ছাইড়ে দিতেছেন ইসলাম থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তো এখন অনেকে বলে না যে ইসলামের থেকে বেটার কোনো কিছু পাইলে সেটাই যাবে, তো ইসলামের থেকে বেটার আসলে মানে কোনোটা হইতে পারে না, যেমন খ্রিস্টান তো অবশ্যই না, একেশ্বরবাদ না, তারা আর কি নবীর আল্লাহ বানিয়েছে ঈশ্বর বানিয়েছে, তো না না ভাই, কথাটা আপনি একটু আগে যে প্রশ্নটা করছিলেন তার একটা সেকেন্ড পার্ট ছিল, সেই সেকেন্ড পার্টটা কি আমি ভুলে গেছি, এটা একটু যদি ওই বলতেন। পার্টটা ওই বলতেছি বলতেছি যে সেটা হচ্ছে ধর্মের থেকে বেটার কি আছে যেটা আমরা বিশ্বাস করবো, ধর্ম ও তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধর্ম ধর্মের থেকে বেটার কি আছে যেটা আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি এটা জানতে পারবো, বা আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব, এগুলো জানতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ মানে ধর্মের থেকে বেটার কি আছে এমন যেটা যেটা আমরা জানতে পারবো, ধর্ম ছাড়া তো জানতে পারবো না, ধর্ম থেকে আমরা যেটা জানতে পারবো, হ্যাঁ, ধর্ম থেকে যেটা আমরা জানতে পারবো সেটা তো আমরা যাচাই করে ভাই দেখতে পারতেছি না, তাই না? দেখতে পারতেছি না সবকিছু। সেটা কি বুঝছেন, সমস্যাটা কি বুঝছেন? ধর্ম থেকে যে আমাদেরকে বলতেছে, মনে করেন হিন্দু ধর্ম বলতেছে যে মরার পরে যমদূতে আইসা তোরে লয়ে যাইবো, তারপরে গদা দিয়ে,
এটা তো ভাই যাচাই করতে পারছি না, তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা আসলেই কথাটা সত্য নাকি কথাটা মিথ্যা? ইসলাম ধর্ম এক কথা কইতেছে, খ্রিস্টান ধর্ম আরেক কথা কইতেছে, বৌদ্ধ ধর্ম আরেক কথা, বৌদ্ধ ধর্ম কইতেছে আমাদের পুনর্জন্ম হইব, আরেকবার আমরা পৃথিবীতে চলে আসবো, নাকি ভাই শুনছেন তো এগুলো পুনর্জন্ম? তো এই এই কথাবার্তা গুলার ভিতরে আমি আমি তো যাচাই করে তো আমার দেখতে হবে আমি যে কোনটাকে গ্রহণ করব, সেটা তো নির্ভর করবে কোনটা যৌক্তিক তার উপরে। আমি তো ভাই যুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করি, যুক্তি দিয়ে যাচাই করে দেখতে চাই। হ্যাঁ, আমি তো অন্ধবিশ্বাস করতে চাই না। এখন ধর্মগুলো আমাকে যে ইনফরমেশন গুলা দিচ্ছে সেগুলো তো আমি যাচাই করে দেখতেছি যে এগুলা আসলে কোনোটারই কোনো প্রমাণ নাই। খোদাই কইতাছে কিন্তু কোনো প্রমাণ পাইতাছি না। তাইলে আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব, আমরা কেন এরকম একটা জিনিসকে বিশ্বাস করব যে বিশ্বাসটা শুধুমাত্র অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল, কোনো কিছু যাচাই করে আমি দেখতে পারবো না, খালি আমার অন্ধভাবে মেনে লইতে হইব? এইটা তো ভাই আমার পক্ষে করা সম্ভব না। আমার পক্ষে করা সম্ভব ততটুকু যতটুকু আমি যুক্তি দিয়ে বুঝতে পারবো, যুক্তি দিয়ে যাচাই করে দেখতে পারবো। আর আমি যদি প্রশ্নের উত্তর না পাই তাহলে আমি বলবো, তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে ভাই আমি মানে অনেক চেষ্টা করছি জানার, কিন্তু আমি ভাই কইতে পারি না এটা অর্থ কি, কোথায় আইলাম, কই যামু, অনেক মানে চেষ্টা করছি কিন্তু ভাই কইতে পারি না। হ্যাঁ, কিন্তু ধর্ম আমাদেরকে যে জিনিসটা বলতেছে, ওরা বলতেছে যে হ্যাঁ এটাই হইবো সেটাই হইবো, এখান থেকে আইসো তুমি, এখানে যাইবা তুমি, সবই বলে দিচ্ছে, কিন্তু একটা কোনো প্রমাণ দিচ্ছে না। সমস্যাটা কি বুঝতে পারছেন? যে প্রমাণটা দিচ্ছে না, তো তাহলে ওরা যে ঠিক কইতেছে এটা আমি কেমনে বুঝবো ভাই? এই কারণে ওদের কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, খালি অন্ধবিশ্বাস আছে, তাহলে তো আমি ওদের কথাটা মানতে পারছি না। আমার কাছে প্রমাণ যতটুকু আছে ততটুকুর ভিতরেই তো আমার কাজ করতে হবে, এবং ততটুকু দিয়ে যদি আমি আমার প্রশ্নের উত্তর না পাই তাহলে আমি প্রশ্নের উত্তরটা খুঁজতে থাকবো, এখনো খুঁজতে থাকবো, আগামী 500 বছর খুঁজবো, মানুষ আরো 5,000 বছর সেই প্রশ্নের উত্তরটা খুঁজবে। কিন্তু যদি না পাই, প্রমাণ না পাই, তাহলে আমাদের আমার পজিশন হবে যে ভাই আমি অনেক খুঁজছি ভাই, বলতে পারি না ভাই, জানি না বিষয়, মানে আমার কাছে কোনো প্রমাণ পাইনি এখন পর্যন্ত, কইতে পারি না ভাই, কইতে আইলাম কই যাবো জানি না ভাই। কিন্তু আমি কিন্তু কখনোই ওই পজিশনে যাব না যেটা হচ্ছে অযৌক্তিক, যেটা হচ্ছে বিশ্বাস নির্ভর, যেটা কোনো প্রমাণ নাই, সেই পজিশনে আমি কখনো যাব না। শুধুমাত্র এইটুকুর ভিতরে থাকবো যে ভাই আমি কইতে পারি না। তাহলে মানে কইতে পারি না এটা আনসার নাকি? হ্যাঁ, আমি যদি না না জানি কোনো কিছু, যদি না জানি এটা বলাটা তো খারাপ কিছু না ভাই। আপনি যদি একটা জিনিস না জানেন, মানে আপনি মনে করতেছেন জানি না, এটা কইলে খুবই মানে অপমান হয়ে যাবো, ছোট মানে ছোট হয়ে যাবো সবার কাছে, আমি তো জানি না ভাই। এক পৃথিবীতে আমরা অনেক কিছু জানি না। হ্যাঁ, না জানাটা কোনো দোষেরও কিছু না, খারাপও কিছু না। না জানাটা, না জানাটা স্বীকার করাটা, এইটা হচ্ছে একটা মানে ব্যাপার, ভালো ব্যাপার। যে আপনি একটা জিনিস জানেন না, আপনি তখন বলবেন যে ভাই বিষয়টা আমি বলতে পারি না, যে এটা কেমনে কি হইলো জানি না ভাই, আমি পড়ে দেখতে পারি, পড়ালেখা করতে পারি, এটা নিয়ে গবেষণা করতে পারি, কিন্তু আপাতত বলতে পারতেছি না ভাই। এইটা বলাটা একটা ভালো ব্যাপার, আপনি এই জিনিসটা শিখেন। যদি কোনো কিছু না জানেন তাহলে সরাসরি বলে দিবেন যে ভাই এই জিনিসটা বলতে পারি না। আমিও অনেক কিছু জানি না, যেমন ধরেন ইকোনমিক্স সম্পর্কে আমার জ্ঞান খুবই কম। আমি আমাকে কেউ যখন জিজ্ঞেস করে আমি বলি ভাই বলতে পারি না ভাই, এটা তো আমি জানি না, এই বিষয়ে আমি পড়ালেখা কম করছি। এইটা স্বীকার করাটা, এটা হচ্ছে একটা মহৎ ব্যাপার। আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছেন। ফারাজ ভাই আপনাকে স্বাগতম, আপনি কি শুনতে পাচ্ছেন ফারাজ ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ফারাজ ভাই। আমার কিন্তু সাইদ মোহাম্মদ ভাইয়ের কথা শুনতে একটু কষ্ট হচ্ছে, আপনারও কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমারও কষ্ট হচ্ছে, অনেক আচ্ছা সাউন্ড অনেক লো আর কি। আচ্ছা ফারাজ ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে এই জিনিসটা যে স্বীকার করাটা, যে আমি একটা জিনিস ধরেন জানি না, বলতে পারতেছি না ভাই, এইটা বেটার পজিশন নাকি বানায় সানায় কেউ আমার একটা কথা কয়ে দিলো, কোনো প্রমাণ দিল না, বানায় সানায় একটা কথা কয়ে দিলো, মনে করেন একটা ন্যাংটা পাগলের কাছে গেলাম, হুজুর এই মহাবিশ্ব কেমনে সৃষ্টি হলো আমি তো কইতে পারতেছি না ভাই, কেমনে আমার একটু বুঝাই দেন তো কেমনে হইলো মহাবিশ্ব? ওই ন্যাংটা পাগল কইলো কি আমি একদিন পাদ দিছিলাম, পাদ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে তখন, কিন্তু সেই বেটায় কোনো প্রমাণ আমাকে দিল না, কিন্তু সে বানায় সানায় একটা আমার কথা খাওয়াই দিল। এখন এই আমার কাছে কোন পজিশনটা ভালো, বেটার পজিশন, যে আমি যতক্ষণ পর্যন্ত যুক্তি প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বলতেছি যে আমি জানি না ভাই, আমি এই বিষয়ে বলতে পারতেছি না, এখন আমার জ্ঞান নাই, নাকি এইটা এটা বেটার পজিশন যে আমার একটা ন্যাংটা পাগল বানাইছে না কিছু বলে দিচ্ছে, এটাই আমি কইতেছি হ্যাঁ আমি জাইনালাইছি, আমি অনেক পণ্ডিত জাইনালাইছি কিন্তু কোনো প্রমাণ নাই কিন্তু জাইনালাইছি, কোনটা বেটার পজিশন ফারাজ ভাই? ভাই আমার কাছে তো বেটার পজিশন ওইটাই, যে যেটা জানি না সেটা অনেকের সাথে স্বীকার করা, যে আমি এই সম্পর্কে অবগত না, আমার আমি এই সম্পর্কে জ্ঞান নাই আমার, এটা বলা তো সঠিক এবং অনেস্ট পজিশন। সাহেদ ভাইয়ের কাছে কোনটা বেটার পজিশন? কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে যদি না জানা থাকে, তাহলে কি এটা বলা যে আমি উত্তর জানি না, নাকি যে কোনো একটা র্যান্ডম কোন একটা উত্তর বানায় বলে দেওয়া, বা আমি অন্ধভাবে যেটা বিশ্বাস করি না জেনে বিশ্বাস করি, বা প্রমাণ না পেয়ে বিশ্বাস করি, ওইটাই বলা বেশি যৌক্তিক পজিশন? কোনটা বেশি যৌক্তিক অনেস্ট পজিশন কোনটা? অবশ্যই স্বীকার করা যে আমি জানি না বা এই বিষয়ে আমার নলেজ নাই, এটা তো আসিফ ভাই তো উনিও তো বললেন, সাহেদ ভাই তো একমত যে কেউ যদি না জানে তাহলে স্বীকার করাটাই বেটার পজিশন। এখন এখন সাইদ মোহাম্মদ ভাই, আমরা ধরেন যুক্তি প্রমাণ দিয়ে বৈজ্ঞানিক ভাবে যতটুকু বলতে পারি যে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে বিগ ব্যাং এর মাধ্যমে, বিগ ব্যাং এর আগে কি ছিল এই জিনিসটা এখন পর্যন্ত আমরা বলতে সঠিকভাবে নির্ণয় করতে পারি না, কারণ সেই সময় তো টাইম স্পেস বলে কিছু ছিল না, এবং বিগ ব্যাং এর পরে, হ্যাঁ বলেন, বিগ ব্যাং এর আগে কি ছিল ওই পর্যন্ত আর কি, মানে মানে বিগ ব্যাংটা তো আর কি বিজ্ঞানের মাধ্যমে না, স্টিফেন হকিং বলতে
তারপর স্টিফেন জানলাম হকিং বলে নাই, আসলে ব্যাপারটা স্টিফেন হকিং বলে নাই, বিগ ব্যাং তত্ত্বের জনক আরেকজন ফ্রেঞ্চ একজন মানে জ্যোতির্বিজ্ঞানী, পদার্থ তাহলে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীও, হকিং এই বিগ ব্যাং থিওরির একজন ব্যক্তি, কিন্তু তিনি এটার প্রবর্তক না, উদ্ভাবক বা প্রবর্তক না, ঠিক আছে? আপনাকে যে জিনিসটা বলছি আমি ভাই, যে বিগ ব্যাং এর জিনিসটা আগে বলছি, জানি না। হ্যাঁ, আমরা যদি আমাদের মানে জ্ঞান যদি না থাকে এই বিষয়ে, তাহলে আমরা বিজ্ঞানীরা একই কাজ করে, বিজ্ঞানীরা বলে দেয় যে না এই বিষয়টা সম্পর্কে আমরা ভাই জানি না, আমরা বিগ ব্যাং এর পর পর্যন্ত আমরা বলতে পারি, বিগ ব্যাং এর আগে কি ছিল সেই জিনিসটা এখন পর্যন্ত আমরা ভালোভাবে নির্ণয় করতে পারি না, বিজ্ঞানীরা এটা বলে দিবে। এমনকি ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররাও একই কথা বলবে যে ভাই এই ক্যান্সার রোগের চিকিৎসা, এটা তো এই চিকিৎসাটা তো আমরা এখন আর পারতেছি না, এটা আমরা জানি না। আপনাকে যে কোনো বিজ্ঞানের যে কোনো শাখাতে আপনি যাবেন, তারা যদি সেই জিনিসটা না জানে বা না পারে, আপনাকে সরাসরি বইলা দিবে, আপনাকে একটা কিন্তু টোটকা ওষুধ খাওয়া হাতুড়ে যে ডাক্তার কখনো বলবে না আপনাকে যে আমি এই জিনিসটা জানি না, হাতুড়ে ডাক্তার তো ইয়েস সব রোগের ওষুধ ওষুধ আছে। ইয়েস মনে করেন ফারাজ ভাই আপনি গুলিস্তানের মরে গেছেন, এখানে সান্ডার তেল মান্ডার তেল বেচতেছে, হ্যাঁ, এক সান্ডার তেল মান্ডার তেল খাইলে নাকি ক্যান্সার এইডস সব ভালো হয়ে যায়, করোনা টরোনা সব ভালো হয়ে যায়, হ্যাঁ। এখন ওর কাছে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আচ্ছা, মানে মনে করেন একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেছেন, তার কাছে বলতেছেন যে আমার তো ব্রেন ক্যান্সার হয়েছে এখন চিকিৎসা করো, ওই ব্যাটা কিন্তু আপনাকে বলে দিবে যে ভাই এইটার চিকিৎসা ভাই আমরা আমাদের বাংলাদেশে সম্ভব না, আপনি আমেরিকা চলে যান, বা আমেরিকাতে মনে হয় সম্ভব না, আপনি ভাই আর বেশি দিন বাঁচবেন না, আপনি মেরে যাবেন, এটা আপনাকে বলে দিবে একজন স্পেশালিস্ট ডাক্তার, তাই না? কিন্তু সান্ডার তেল মান্ডার তেল বিক্রেতা কিন্তু এটা আপনারা কখনো কইব না। সাইদ ভাই ব্যাপারটা কি খেয়াল করছেন জি ভাই কেন এটা হয়? সান্ডার তেল মান্ডার তেল কিন্তু এক ওষুধে মানে সব রোগ মেরালায়, তাই না? ভাই, আরেকটা ছোট প্রশ্ন ছিল, সেটা যদি না, আমি আপনাকে যেটা বোঝাচ্ছিলাম যে বিজ্ঞানীদের কাছে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু সে বলতে পারে যে মানুষের উৎপত্তি মানে ইভলিউশন, ইভলিউশন থিওরি আপনাকে বোঝাইতে পারে, মানে বা এ বায়োজেনেসিস আপনাকে বোঝাইতে পারে, প্রাণী জগতের উৎপত্তি কিভাবে ঘটলো, সে মানে প্রথম প্রাণের উদ্ভব কিভাবে ঘটলো, এ বায়োজেনেসিস একটা হাইপোথিসিস সেটা আপনাকে বোঝাইতে পারে, বা বিবর্তন তত্ত্ব আপনাকে বোঝাইতে পারে, বা যদি আগে যান তাহলে বিগ ব্যাং তত্ত্ব আপনাকে বোঝাইতে পারে, স্ট্রিং থিওরি আপনাকে বোঝাইতে পারে, তারপরে ইউনিভার্স ফ্রম নাথিং লরেন্স ক্রাউসের একটা বই আছে সেই বইটা থেকে কিছু নিয়ে আপনাকে বোঝাইতে পারে, সেগুলো সবই যুক্তি প্রমাণের বিষয়। কিন্তু আপনি যদি একটা হুজুরের কাছে যান, হুজুর আপনাকে কি কইব, আল্লাহ পাকে কোন কইলো আসা কিছু হয়ে গেল, 6 দিনে মহাবিশ্ব হয়ে গেল, এটা তো ভাই কোনো যুক্তি প্রমাণ না, এটা তো হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে অন্ধবিশ্বাস, তাই না? তাহলে আমাদের, আমি তো ভাই আস্থা রাখি বৈজ্ঞানিক ভাই জ্ঞানের উপরে। ইয়ার পর যে আপনি যে সান্ডার তেলের কথা বলেন, সান্ডার তেল সব রোগের ওষুধ, এটা শুনে আমার একজন একজন ফিলোসফারের কথা মনে পড়লেন, বিখ্যাত ফিলোসফার আমাদের দিলানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার তার কাছেও তো সর্বরোগের ওষুধ আছিল, যেমন তিনি তো বিখ্যাত ফিলোসফার দিলানবী শিশুকবি, উনি তো মনে করতেন যে বিষের ওষুধ এটা হচ্ছে 7 জলের 7 ঘাটের পানি খেলে এটা বলে বিষের ওষুধটা ঠিক হয়ে যায়, এবং বিভিন্ন তরিকা জানতেন যেভাবে হচ্ছে আপনার মানে রোগ বিষ কাটানো যায়, ওটাও তো ট্রাই করছিলেন না আমাদের দিলানবী শিশুকবি আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ সবই ট্রাই করছিলেন, কিন্তু ওই বিষ খায় ম্যাডাম মেরে গেল, এটা হচ্ছে আফসোসের ব্যাপার। তো ভাই আপনি যে প্রাণের যে বললেন না, হিন্দু কেন একটা জিনিস একটু শেয়ার করবো আর কি, বলা হবে হ্যাঁ হ্যাঁ বলেন। তো জিনিসটা হচ্ছে ওই ইন্টার ইন্টার সেকেন্ড ইন্টারের যে বায়োলজি ফার্স্ট পেপার বই আমাদের, তো সেখানে আর কি বলা আছে যে আলেকজান্ডার অপারিন, এবং সে বলছে যে আদিকালের বায়ুমণ্ডলে মিথেন অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি এবং অক্সিজেন এগুলা মুক্ত ছিল না, এগুলা ঘর্ষণের ফলে দ্রবীভূত সৃষ্টি হয়েছে। তো এটা আপনি কিভাবে দেখেন আর কি, এখান হ্যাঁ থেকে নাকি হ্যাঁ ঠিকই তো বলছে, এখান থেকে নাকি প্রথম মানে প্রাণের সৃষ্টি? মানে প্রথম প্রাণের সৃষ্টি, এটা নিয়ে বেশ কয়েকটা মতবাদ আছে। একটা হচ্ছে যে ওই যে এক ধরনের স্যুপ তৈরি হয়েছিল, সেই স্যুপ থেকে, এই অপারেনের যে কথাটা বলেন সেটাও সেটাও কারেক্ট, সেটাও ভুল না। যে এখানে যে যে গ্যাস গুলা ছিল সেগুলা থেকে আসলে জৈব যৌগের উৎপত্তি ঘটছে, এবং হ্যাঁ এটা আপনি মানে ইন্টার সেকেন্ড ইয়ার জৈব যৌগ বইটার ভিতরে পাবেন। ফ্রেডরিক ওলার নামক একজন বিজ্ঞানী প্রমাণ করছে যে অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি সম্ভব, পড়ছেন তো ভাই নাকি? জার্মান একজন বিজ্ঞানী ফ্রেডরিক ওলার, তিনি প্রমাণ করছেন অজৈব যৌগ থেকে ইউরিয়া সংশ্লেষণের মাধ্যমে, তিনি প্রমাণ করছেন যে অজৈব যৌগ থেকে জৈব যৌগের সংশ্লেষণ সম্ভব, তার মানে অজৈব যৌগ থেকে জৈব যৌগ মানে প্রাণের যে মানে প্রধান যে জিনিসটা সেটা অজৈব যৌগ থেকে আসা সম্ভব। তাহলে তো ভাই এখান থেকে তো অনেক কিছু প্রমাণ হয়ে গেল। এই তার আগে যে প্রাণশক্তি, বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ ছিল, সেই প্রাণশক্তি মতবাদ তো এই যে ফেটিকুলারের যে তত্ত্ব এবং তিনি যে প্রমাণ করে দেখাইলেন, এটা দ্বারাই তো বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ ভ্যানিশ হয়ে গেল, বাতিল হয়ে গেল, তাই না? আচ্ছা তাহলে ধরেন আমাদের যে বিশ্বাস, আমাদের বিশ্বাস অনুযায়ী প্রথম মানব আদম আলাইহিস সালাম, মানে তাকে নাকি তৈরি করতে পারলেন প্রথম, তাই না? হ্যাঁ এগুলো তো হ্যাঁ মানে আব্রাহামিক ধর্মের বিশ্বাস এরকম। হ্যাঁ বলেন। তো প্রশ্নটা হলো, প্রশ্নটা হলো যে আসলে হলো যে এই অ্যামোনিয়া মিথেন এগুলো কিভাবে একটা জৈব যৌগ মানে একটা প্রাণের সৃষ্টি করে, এটা কিভাবে সম্ভব? অ্যামোনিয়া মিথেন এগুলা কিভাবে প্রাণের সৃষ্টি করলো? মানে অ্যামোনিয়া মিথেন, পানি, হাইড্রোজেন এগুলা আর কি
মুক্ত ছিল না, এগুলা ঘর্ষণ ঘটছে এবং দুই বোনের সৃষ্টি হয়েছে। এখান থেকে কি মানুষ হইতে নাকি? মানে ভাই মানুষের যে আসলো এটা তো সেবারই বলতে প্রথম কোষের সৃষ্টি এই জন্যই অনেক। তো আপনাকে বলেছিলাম, এই জন্য আপনাকে বলেছিলাম আপনি এ বায়োজেনেসিস হাইপোথিসিস যেটা আছে, এ বায়োজেনেসিস নামটা একটু লিখে রাখেন ভাই, এ বায়োজেনেসিস এটা একটা এই বাই হাইপোথিসিস। হ্যাঁ, এই হাইপোথিসিসটা আপনি একটু পড়ে দেখেন, আপনি উইকিপিডিয়াতে পাবেন এটা সম্পর্কে যথেষ্ট লেখালেখি আছে। এইটা একটু পড়ে দেখেন যে এই প্রসিডিউরটা কিরকমের ছিল, সেইটা সম্পর্কে যথেষ্ট ভালো মানে গবেষণা হয়েছে এবং সেই গবেষণাগুলো দেয়া আছে। আপনি যদি বিভিন্ন বৈজ্ঞানিক যে ওয়েবসাইট, বৈজ্ঞানিক যে ইউটিউব চ্যানেল, বিজ্ঞান বিষয়ক অথেন্টিক যে মানে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেখানে ঢুকে একটু লেখেন যে এ বায়োজেনেসিসটা কিভাবে ঘটছিল, তাহলে আপনি সেটা তারা স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনাকে দেখায় দিবে যে এইভাবে এইভাবে একটার পর একটা হয়েছিল। আমি তো ভাই পুরো জিনিসটা আপনাকে এইভাবে ব্যাখ্যা করতে পারবো এবায়োজেনেসিস না। দ্বারা আপনি যে কোশ্চেনটা করছেন এটা তো মনে হয় একটু রং আছে, যে এবায়োজেনেসিসের মাধ্যমে মানুষ কিভাবে হইলো। এবায়োজেনেসিসের মাধ্যমে তো মানুষ হয় নাই, এটা হচ্ছে এবায়োজেনেসিসের মধ্যে সিঙ্গেল সেল অর্গানিজম হইছে। সিঙ্গেল সেল অর্গানিজম বলা যায় না, যেটা হচ্ছে যে একদম প্রিমিটিভ লেভেলের লাইফ হয়েছিল, যেটা যে যেটাকে আপনি একটা কেমিক্যাল ইয়া থেকে মানে একটা জাস্ট কেমিক্যাল একটা প্রসিডিউর থেকে খুব বেশি একটা ডিফারেন্স করে মানে ইয়ে করতে পারবে না, আলাদা করে দেখতে পারবে না। হ্যাঁ, বাট ওটার ওটার সাথে ইসের কি সম্পর্ক, ওটার সাথে লাইফের কি সম্পর্ক, ওটার সাথে হচ্ছে আপনার ওইটাকে জৈব যৌগ এবং অজৈব যৌগ হিসাবে আলাদাভাবে ক্যাটাগরাইজ করা যায়, কিন্তু ওইটা মানে ওইভাবে মানুষ আসছে এই দাবি তো কেউ করে না এই পর্যন্ত। হ্যাঁ, মানুষ আসার পদ্ধতিটা তো আর পরে। হ্যাঁ, সেটা তো, সেটা জানতে হলে তো আবার ইভলিউশন থিওরিতে যেতে হবে। সাইদ মাহমুদ ভাই, এগুলো তো হচ্ছে বিস্তারিত বিষয়, খুঁটিনাটি বিষয়, আমরা সেগুলো নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব, কিন্তু আপনার সাথে অনেকক্ষণ আলোচনা হইলো। আপনি কি তাহলে আজকে কি আপনাকে বিদায় জানাবো? আপনি কি শেষ কিছু কথা বলবেন? শেষ কথা বলতে আর কি মানে কেমন ধরে কথা, মানে আসলে আমাদের ব্যাকস্টেজে তো অনেক ভর্তি হয়ে গেছে মানুষজন, অনেকে যুক্ত হতে চাচ্ছে, আপনাকে তো আর ভাই এতক্ষণ রাখতে পারতেছি না। আপনি যদি শেষ কিছু কথা বললে, তাহলে যদি বিদায় নিতেন, তাহলে আমরা আরেকজনকে যুক্ত করতে পারতাম। জি কথা বলতে আর কি ভালো লাগলো আলোচনা, এবং নেক্সট কোনো দিন আর কি যদি সময় পাই বা সুযোগ পাই তাহলে হ্যাঁ, একটা অবশ্যই আমরা সামনে আরো নিশ্চয়ই আলোচনা করবো, এবং আমাদের সাথে অমিত ভাই যদি একদিন যুক্ত হন, সেদিন আপনি আপনি আসেন, বিজ্ঞান বিষয়ক যত প্রশ্ন আছে ওনাকে করবেন, একেবারে ঘাড়ে ধরে করবেন যে এটার উত্তর দেন, এটার উত্তর দেন, ধরে ধরে মানে জোর জবরদস্তি করে উত্তর আদায় করে নেবেন। অমিত ভাই আসলে, অমিত ভাই শুধু সেটাই না, আপনি নিজেও পড়াশোনা করে নিতে পারেন, এগুলো তো মানে অ্যাভেলেবল আপনার এখানে, এখানে এসে কোশ্চেন করা থেকে আমার মনে হয় আপনি নিজে যদি পড়ে নেন সেটা আপনার জন্য আরো বেশি ইয়ে হবে। না তা তো হবে, আর তারপর একটা একটা পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি আছে ভাই, আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে অমিত ভাই এবং আরো আমরা অনেকে, অনেক বিজ্ঞানীকেও নিয়ে আসছিলাম আমাদের লাইভে, তাদের সাথে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি যথেষ্ট দীর্ঘ দীর্ঘ লম্বা লম্বা লাইভ করেছি, সেগুলাই আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। আপনি যদি সেই লাইভ আলোচনাগুলো দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে সাইদ মাহমুদ ভাই, তাহলে আজকে বিদায় জানাই নাকি? জি 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 ভালো থাকেন। আচ্ছা ভাই, আপনি ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো, আপনাকে বিদায় জানালাম, তাহলে আরেকজনকে যুক্ত